তো নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আবারো একবার অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এসএসসি থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং যেখানে দিল্লি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা চলছে। প্রচুর ভ্যাকেন্সি আছে বন্ধুরা, একটি ভালো অপরচুনিটি অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এলাম। অর্থাৎ এসএসসি থেকে এই নোটিফিকেশনটি কিন্তু দেওয়া হয়েছে এবং এর অনলাইনও কিন্তু শুরু হয়ে গেছে। সকল প্রকার টার্মস এন্ড কন্ডিশন নিয়ে, সিলেবাস নিয়ে, আপনাদের যে সিলেকশন প্রক্রিয়া সবকিছু নিয়ে আলোচনা করতো। সেই সঙ্গে একটি কথা বলে নিচ্ছি, এইবারের যে এসএসসি থেকে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেইখানে কিন্তু গাইডলাইন্সে একটু পরিবর্তন হয়েছে। এইবার কিন্তু যারা যারা এখানে আবেদন করেন ভাবছেন তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। আবারও বলছি, ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার কখন আপনাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন হবে সেই সকল বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, সবকিছু বিস্তারিত আপনারা এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে করে নিচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি বন্ধু আপনি কখনো আমাদের এই চ্যানেলটি দেখেননি এবং আজকে প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাহলে অবশ্যই এই ধরনের চাকরি সংক্রান্ত সকল প্রকার আপডেটস পেতে আমাদের স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন, সাথে বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন, যখনই এই তিনটি ক্লিক করে রাখবেন তখনই কিন্তু আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন এবং প্রতিনিয়ত আমরা যে আপডেটসগুলো নিয়ে আলোচনা করি সেইগুলি আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন এবং বিস্তারিত জেনে আপনারা যদি সকল প্রকার টার্মস এন্ড কন্ডিশন ম্যাচ এবং আপনি ইন্টারেস্টেড হন অবশ্যই এই জবগুলির জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, অনেকটা গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, অনুগ্রহ করে সকলের জন্য উপকারে লাগবে। 12 পাস আছে কোয়ালিফিকেশন, অন্যান্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন নেই, অনেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আমরা ডিটেলসে কী কী দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে, সরাসরি তাদের সেই এসএসসি নোটিফিকেশনে আমরা চলে যাব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটি এসএসসি থেকে দেওয়া হয়েছে এবং 1/8/2020 কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। সম্পূর্ণ এসএসসি ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিক করা হয়েছে। তো আমরা এই সকল বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ডেট শিডিউলটা আমরা দেখে নেব, কোন ডেটে আপনাদেরকে কী কী করতে হবে। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ডেট থেকে শুরু করে সব কিছু ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। দেখে নিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে 1/8/2020 থেকে এবং চলবে কিন্তু 7/9/2020 পর্যন্ত। অর্থাৎ ইম্পর্টেন্ট একটি ডেট আপনারা অবশ্যই মনে রাখবেন, আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবং আপনাদের যে অনলাইন ফি পেমেন্ট সেটা কিন্তু সেম ডেটে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। তো তারপর দেখে নিচ্ছি আপনাদের যে এক্সাম হবে, প্রথম কিন্তু আপনাদের এক্সাম হবে। অর্থাৎ এখানে যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, প্রথম কিন্তু আপনাদের এক্সাম হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট সব কিছু হবে। যদি আপনি যে এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম, সেই এক্সামে পাস করেন তারপরেই কিন্তু আপনাদের মেজারমেন্ট এবং ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে, তার আগে কিন্তু নেওয়া হবে না। তো দেখে নিচ্ছি আমরা সেই এক্সামের ডেটটি কবে আসছে। এক্সামের ডেট হচ্ছে 27/11/2020 থেকে 14/12/2020 মধ্যে কিন্তু আপনাদের সেই এক্সামটা নেওয়া হবে। তো আবার দেখে নাও ডেটটা, 27/11/2020 থেকে 14/12/2020 মধ্যে কিন্তু এক্সাম নেওয়া হবে, তার মধ্যেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে অবশ্যই যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে দিল্লি পুলিশে, এখানে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, সেটা সম্পূর্ণ নতুন নোটিফিকেশন 2020-তে কিন্তু দেওয়া হয়েছে। তো তারপর দেখে নিচ্ছি আপনারা যারা যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু সম্পূর্ণ এখানে এসএসসির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এক্সামটা নেওয়া হবে, অর্থাৎ এসএসসি বোর্ড কিন্তু সম্পূর্ণ এর পরিচালনা করবে। এবং যারাই আবেদন করবেন তারা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, অফলাইন মোডে কিছু হবে না, সম্পূর্ণ অনলাইনেই আপনাদের সব কিছু করতে হবে। এবং কম্পিউটার বেস যে এক্সাম হবে সেটা কিন্তু আপনাদের ইংলিশ এবং হিন্দি এই দুটি পেপারের মাধ্যমে করা হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে কোয়েকশন থাকবে সেটা ইংলিশ এবং হিন্দি এই দুটি কোয়েকশনেই কিন্তু আপনাদের করা হবে। এবং যারা যারা এই কম্পিউটার বেস এক্সামটি পাস করবে কেবলমাত্র তাদেরকেই কিন্তু ফিজিক্যাল এন্ড্রিয়েন্স এবং মেজারমেন্ট টেস্ট যেটা আছে সেটা কিন্তু নেওয়া হবে। এখানে ক্লিয়ার করে দিচ্ছি একটি বিষয়, যেটা হয়েছে আপনাদের কিন্তু কেবলমাত্র কম্পিউটার বেস এক্সামেই কিন্তু আপনাদের পাস করতে হবে এবং এখানে ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট যেটা আছে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এখানে একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়, সেই ক্রাইটেরিয়া যদি আপনি ক্রস করে যান তাহলেই কিন্তু আপনি এক এক করে সামনের দিকে এগিয়ে যান। এখানে কিন্তু কোনো প্রকার মার্কস নেই, শুধুমাত্র যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি আপনি ক্রস করতে পারেন নেক্সট স্টেপে কিন্তু আপনি দিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এখানে কিন্তু যে ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট এখানে কিন্তু কোনো প্রকার আপনাদের মার্কস ধরা হবে না, শুধুমাত্র মার্কস ধরা হবে কম্পিউটার বেসড এক্সামে। এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে পাস করতে হবে, তারপরেই কিন্তু ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট
কনটেস্ট আপনাদের নেওয়া হবে। যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে সেখানে আপনাদের স্যালারি পড়ছে 21,700 থেকে 69,100। আপনাদের শেষ বেতন যাবে এবং সেটা পে লেভেল 3 অনুসারে আপনারা পেয়ে যাবেন। নিচেই কিন্তু ভ্যাকেন্সি ডিটেইলস দেওয়া আছে, সেই সকল বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করছি। প্রথমে দেখে নিচ্ছি পোস্ট কি আছে। প্রথমে আছে কিন্তু কনস্টেবল মেল। কনস্টেবল মেলের ক্ষেত্রে আদার্স এর আছে 1,681টি পোস্ট এবং ইডব্লিউএস এর 343, ওবিসি 662, এসসি দের জন্য 590 এবং এসটি দের জন্য 157টি। টোটাল কিন্তু 3,433টি পোস্ট এখানে আপনাদের জন্য রাখা হয়েছে। এবং বন্ধুরা এখানে একেবারে নিচে আছে কিন্তু ফিমেল যারা কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু 933টি পোস্ট আছে এবং টোটাল কিন্তু এখানে 1,944টি আছে। ক্যাটাগরিজ ভাগ করে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন। এক্স সার্ভিসম্যান এবং কনস্টেবল, এক্স সার্ভিসম্যান মেল এবং ফিমেলদের জন্য এখানে ডিটেলস দেওয়া আছে, এই সকল বিষয়ে আমি আলোচনা করছি না। যদি কেউ চান তাহলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু 5,846টি ভ্যাকেন্সি এখানে খালি করা হয়েছে। সম্পূর্ণ এসএসসির মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি করা হচ্ছে। তো এবার চললাম আপনাদের এজ লিমিট নিয়ে। এজ লিমিট কি হলে আবেদন করতে পারবেন? এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সংক্ষেপে এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে, 2/7/1995 থেকে 1/7/2002 এর মধ্যে যদি আপনারা জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে দেওয়া আছে এবং অবশ্যই রিল্যাক্সেশন দেওয়া আছে। এসসি এসটিদের জন্য 5 বছর, অর্থাৎ 25 বছরের সাথে 5 বছর অ্যাড হবে 30 বছর, এবং ওবিসিদের জন্য আছে 3 বছর, অর্থাৎ 25-এর সঙ্গে আরও 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যদি কারো এজের রিল্যাক্সেশনের প্রয়োজন পড়ে এখানে কিন্তু 28 বছর পর্যন্ত যারা ওবিসি আছো তারা আবেদন করতে পারবেন। এবং অন্যান্য কিছু দেওয়া আছে সেইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে, সেইটা হচ্ছে যারা যারাই আবেদন করবেন তাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা যখন আপনারা অনলাইনে ফিল আপ করবেন তখন কিন্তু একটি রুলস মেনে আপনাদেরকে এখানে অনলাইনের সময় বসাতে হবে, সেটা দেখে নাও। ডেট অফ বার্থ ফিল বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সেম রেকর্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। অর্থাৎ যারা যারা এখানে আবেদনটি করবেন তারা যখন আপনাদের এইচটি বসাবেন তখন কিন্তু আপনাদের ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেটের এইচটি বর্ণিত আছে, অর্থাৎ প্রথম যদি মাস এবং তারপর যদি ডেট তারপর যদি ইয়ারটি থাকে সেইভাবে আপনাদেরকে কিন্তু বসাতে হবে। দেখে দেখে আপনাদের সেই সার্টিফিকেটের সাথে ম্যাচ করে কিন্তু আপনারা যখন অনলাইন করবেন তখন বসা। পরবর্তী সময় ডকুমেন্টস ভেরিফিকেশন সময় যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় তার জন্য কিন্তু এখানে এসএসসিতে ক্লিয়ারভাবে দেওয়া আছে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন। নেক্সট চলে এলাম সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক, আপনাদেরকে যে কোয়ালিফিকেশন হলে আবেদন করতে পারবেন সেই কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, অর্থাৎ 12 পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সাথে কিন্তু অন্যান্য কোনো কোয়ালিফিকেশন এখানে অ্যাড করা হয়নি। এবং সাথে যেটা দেওয়া হয়েছে যদি কেউ 11 পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তাদের মধ্যে কারা পড়ছেন সেইটা হচ্ছে যদি দিল্লি পুলিশে কেউ কর্মরত থাকেন এবং তাদের ছেলে বা মেয়ে যদি কেউ এখানে আবেদন করতে চায় তাহলে কেবলমাত্র তাদের জন্যই কিন্তু 11 পাসেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এবং ফ্রেশার্স যারা আছো এবং যাদের দিল্লি পুলিশে কেউ কর্মরত নেই আপনাদের গার্জিয়ান তাদের কিন্তু 10+2 অর্থাৎ 12 পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টপিক, সেইটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে দেখো দেওয়া আছে মেল ক্যান্ডিডেটস মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ মেল ক্যান্ডিডেটস যারা আছেন তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স মাস্ট প্রয়োজন হবে। আবারও বলছি মেল ক্যান্ডিডেটস যারা আছে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে, ফিমেলদের জন্য নয়। সেটা হচ্ছে LMB যেটা মোটর সাইকেল অথবা কার ফোর হুইলার দুটির মধ্যে যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। তো এখন কথা হচ্ছে আপনাদের কখন সেই ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন পড়বে। আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্স যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, যখন আপনাদের ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে তখন কিন্তু আপনাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি তাদের কাছে শো করাতে হবে, অর্থাৎ তখন কিন্তু আপনাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন পড়বে। তো যারা এখানে আবেদন করবেন ভাবছেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন, কারণ আপনাদের যখন ফিজিক্যাল টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে তখন কিন্তু আপনাদের সেই ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই প্রয়োজন পড়বে। এবং এখানে আরও একটি বিষয় কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে, লার্নার লাইসেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এখানে যদি কেউ লার্নার লাইসেন্স যেটাকে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তার সাথে সাথেই কিন্তু 6 মাসের ভ্যালিডিটি থাকে, একটি লার্নার লাইসেন্স দেওয়া হয় সেইটা দিলেই কিন্তু আপনাদের হবে না, সেটা নট অ্যাকসেপ্টেবল এখানে দেওয়া আছে। সম্পূর্ণ যে লাইসেন্স সেই লাইসেন্সটি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। আশা করছি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যারাই আবেদন করবেন তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস থাকতে হবে, যদি না থেকে থাকে অ্যাপ্লাই শেষেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশনটা করে রাখবেন, তাহলে সহজেই কিন্তু অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। যদি আপনি কম্পিউটার বেজ এক্সাম পাস করে যান তাহলে
তাহলে কিন্তু যখন আপনি ফিজিক্যাল টেস্ট দিতে যাবেন তখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি আপনাদের প্রয়োজন পড়বে। তো নেক্সট চলে এলাম আপনারা কিভাবে এখানে আবেদন করবেন। এসএসসি এর আবেদন কিন্তু একেবারে সিম্পল, তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে যাবেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সিম্পল প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। যদি কারো প্রবলেম হয় অ্যাপ্লাই এর ক্ষেত্রে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আমরা আপনার সেই ফর্মটি ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদের জেপিজি যে ফরম্যাটগুলি আছে সেগুলি কিন্তু 20 কেবি থেকে 50 কেবি এর মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং হাইট এবং ওয়েট যেটা আছে সেটা কিন্তু 3.5x4.5 এর মধ্যে রাখবেন, এটা কিন্তু তাদের মেজারমেন্টটা দেওয়া আছে। চলে এলাম অ্যাপ্লিকেশন ফিসের দিকে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে শুধুমাত্র 100 টাকা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। তাদের মধ্যে যারা যারা ছাড় পাচ্ছেন সেটা হচ্ছে ওমেন ক্যান্ডিডেটস, তারপর এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের ফির প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া অন্যান্য ক্রাইটেরিয়ার যারা আছেন তারা কিন্তু 100 টাকা দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে, সেটা ভীম ইউপিআই বা নেট ব্যাঙ্ক যে কোনো প্রক্রিয়ায় কিন্তু আপনারা সেই ফিসটি দিয়ে দিতে পারেন। তো এবার আসছি এক্সাম সেন্টার নিয়ে। এক্সাম সেন্টার কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, এক্সাম সেন্টার সেটা হচ্ছে আগরতলাতে এক্সাম সেন্টার আমাদের ত্রিপুরা রাজ্যে পেয়ে যাবে। এবং যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন তখন এখানে যে কোডটি আছে অর্থাৎ এক্সাম সেন্টারের কোডটি সেটি কিন্তু আপনার দেখতে হবে, সেই এক্সাম সেন্টারের কোড কিন্তু আপনাদের বসাতে হবে। সম্ভবত 3টি সেন্টার চুজ করতে হয়, ফার্স্ট প্রায়োরিটি আপনারা আগরতলাকেই দেবেন যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করেন, এবং সেকেন্ড এবং থার্ড প্রায়োরিটি অন্য 2টি স্টেট দিয়ে দেবেন। এখান থেকে সব কিছু দেখে নেবেন, এই ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে, এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো প্রথম যে প্রায়োরিটি আমাদের আগরতলাতেই সেন্টার আছে, কোনো টেনশনের কারণে ত্রিপুরা রাজ্য থেকেই কিন্তু আপনি সেই কম্পিউটার বেজ এক্সামটি কিন্তু ফেস করতে পারবেন। চলে এলাম আপনাদের যে কম্পিউটার বেজ এক্সাম হবে সেখানে কীভাবে প্রশ্ন করা হবে, অর্থাৎ আপনাদের এখানে কোয়েশনগুলি থাকবে পার কোয়েকশন 1 মার্ক করে, 100টি কোয়েকশন থাকবে 100 মার্কসের, এবং এখানে কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুসারে কিন্তু আপনাদের কোয়েকশনগুলি করা হবে, এবং যার উপরে করা হবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেওয়া আছে। প্রথম আছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপরে 50টি কোয়েকশন থাকে 50 মার্ক, তারপর আসছে রিজনিং থাকবে 25টি কোয়েকশন 25 মার্ক, এবং তারপর আসছে নিউমারিক্যাল এবিলিটি যেটা আছে 15টি কোয়েকশন থাকবে 15 মার্কস করে, এবং কম্পিউটারের উপরে কিছু সাধারণ নলেজ থাকবে এমএস এক্সেল অ্যাক্সেসের উপরে, এবং WWW এবং ওয়েবসাইটের উপরে কিছু টপিক থাকবে সেখানে 10টি কোয়েকশন থাকবে মাত্র 10 মার্কস, এবং টোটাল আপনারা সময় পাবেন এখানে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে 100 মার্কের সেই এক্সামটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এবং সাথে অবশ্যই কিন্তু এখানে নেগেটিভ মার্ক এড হবে আপনাদের, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 করে, অর্থাৎ 4টি কোয়েকশন যদি ভুল হয় তাহলে কিন্তু 1 মার্ক আপনাদের কাটা যাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে। তো নেক্সট চলে আমরা আপনাদের যে ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে তার কি কি ক্রাইটেরিয়া আছে। দেখো এখানে এজ অনুসারে কিন্তু দেওয়া আছে আপ টু 30 ইয়ার্স, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, প্রাধান্য দিতে হবে যারা 30 বছরের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে। যেটা লাগবে 6 মিনিটে কিন্তু আপনাদের 1600 মিটার দৌড় দিতে হবে, এবং লং জাম্প হচ্ছে আপনাদের 14 ফিট, এবং হাই জাম্প হচ্ছে 3.9 সেন্টিমিটার কিন্তু আপনাদের হাই জাম্প দিতে হবে। এবং এখানের যে মেজারমেন্টটি সেটি কিন্তু মেল ক্যান্ডিডেটসের জন্য, ফিমেল ক্যান্ডিডেটসের জন্য কিন্তু নিচে দেওয়া আছে, আলোচনা করছি। এবার দেখে নিচ্ছি মেল ক্যান্ডিডেটসের যে হাইট লাগবে সেটি কি। মেল ক্যান্ডিডেটসের হাইট হচ্ছে গিয়ে 170 সেন্টিমিটার থাকতে হবে আপনাদের, এবং অবশ্যই 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন পেয়ে যাবেন। হিল এরিয়াতে যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরাটি এখানে দেওয়া আছে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু 5 সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন। সাথে কিন্তু এসটিদের জন্য 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া আছে, এবং যদি দিল্লি পুলিশের কেউ কর্মরত থাকেন তাদের যদি সন্তান এখানে অ্যাপ্লিকেশন করে 5 সেন্টিমিটার সেই রিল্যাক্সেশনটি দেওয়া আছে। নেক্সট চলে এলাম ফিমেলদের জন্য। ফিমেলদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে আপ টু 30 ইয়ার্সের মধ্যে 8 মিনিটে আপনাদের 1600 মিটার রান করতে হবে, 10 ফিট আপনাদেরকে লং জাম্প দিতে হবে, এবং 3 ফুট আপনাদের হাই জাম্পটি দিতে হবে। এইটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটসের জন্য, এবং আপনাদের যে হাইটটি থাকতে হবে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটসের যে হাইট রাখা হয়েছে সেইটা হচ্ছে 157 সেন্টিমিটার কিন্তু আপনাদের হতে হবে, এবং 2 সেন্টিমিটার রিল্যাক্সেশন পেয়ে যাবে। হিল এরিয়া থেকে হলে অর্থাৎ আপনারা যদি কেউ ত্রিপুরা থেকে আবেদন করেন তাহলে কিন্তু 2 সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন, এবং সাথে কিন্তু এসসি এবং এসটি ক্যান্ডিডেটস যারা আছো তারা কিন্তু 2 সেন্টিমিটার গভর্নমেন্টস রুল অনুসারে রিল্যাক্সেশন পাবেন, এবং সাথে কিন্তু দিল্লি পুলিশে কর্মরত কোনো গার্জিয়ানের ছেলে বা মেয়ে যদি এখানে আবেদন করে তারা কিন্তু 5 সেন্টিমিটার এখানে সেই রিল্যাক্সেশনটি পেয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করবেন এবং কম্পিউটার বেজ এক্সাম যেটা আছে সেটা ফেস করবেন তাদের কিন্তু যেই কাট অফ মার্কটি রাখা হয়েছে অর্থাৎ এক্সামের কাট অফ মার্ক হচ্ছে আনরিজার্ভ যেগুলি আছে তার জন্য কিন্তু 35, এবং যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আছেন তাদের জন্য কিন্তু 30 সেই কাট অফ মার্কসটি রাখা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। সেটা কিন্তু একটু হেরফের হতে পারবে, তারা কিন্তু এখানে মোটামুটি একটা কাট অফ মার্ক যেটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং ইএসএম যারা আছে তাদের কিন্তু 25 রাখা হয়েছে সেই কাট অফ মার্ক। তো ভিউয়ার্স, এসএসসি থেকে যে নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ চলছে তার বিস্তারিত ডিটেলস নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো বিষয়ে মিস করে থাকে আপনারা জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদের
রিপ্লাই দিয়ে অবশ্যই সাহায্য করব। এবং বন্ধুরা আবারও বলছি যে লাস্ট ডেট আছে সেই ডেটের দিকে লক্ষ্য রাখবেন, 1/8/2020 থেকে 7/9/2020 মধ্যে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এবং যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করে নেবেন যদি আপনি এখানে অ্যাপ্লিকেশনটি করে থাকেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী দিনে ভালো ভালো আপডেটস পেতে। বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা বাই বাই।